Hello everyone, welcome to our YouTube channel. I'm Eurobangla Consultant Private Limited, থেকে Education Counselor শর্ণা বলছি. So, আজকের আমাদের এই ভিডিওটি হচ্ছে ফ্রান্স নিয়ে. এমন অনেক স্টুডেন্টস আছেন আমাদের এখানে যারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসে অথবা ফেসবুক পেজে জানতে চেয়েছেন যে ফ্রান্সে যেতে হলে কেমন এডুকেশনাল রিকোয়ারমেন্টস লাগে অথবা টিউশন ফিজ অ্যারাউন্ড কেমন আসতে পারে. সো যারা ব্যাচেলর আর মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, যে তাদের নেক্সট ইনটেকটি কিন্তু মার্চ এপ্রিলে এবং সেই নেক্সট ইনটেকের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। সো যারা নেক্সট ইনটেকে যেতে চাচ্ছেন তাদের এডুকেশনাল রিকোয়ারমেন্টসগুলো কি কেমন হতে পারে, সো ফার্স্টে সেটা নিয়ে আজকের কথা বলবো। যারা ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসিতে কিন্তু 3-3 থাকলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6, এক্ষেত্রে ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেবল। এবার আসছি মাস্টার্স প্রোগ্রামের জন্য। যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু সিজিপিএ 2.75 হলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের আইএলটিএস রিকোয়ার্ড এবং আইএলটিএস এর স্কোর লাগছে মিনিমাম 6.5, এক্ষেত্রেও কিন্তু ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেবল। এবার আসছি টিউশন ফিস নিয়ে। যারা ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তাদের কিন্তু টিউশন ফিস অ্যারাউন্ড 6,000 to 8,000 ইউরোজ এর মধ্যে চলে আসছে। এক্ষেত্রে কিন্তু স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারছি। যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলছি তাদেরও টিউশন ফিস অ্যারাউন্ড 6,000 to 8,000 ইউরোজ চলে আসবে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু স্কলারশিপ আমরা দিতে পারছি। সো আর দেরি না করে যারা ফ্রান্স নিয়ে আগ্রহী এবং যারা নেক্সট ইনটেকটি ধরতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই বাকি সব তথ্য জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারছেন। আমাদের অফিস ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। এছাড়াও যারা কোনোভাবে অফিসে আসতে পারছেন না তারা কিন্তু চাইলেই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে কাউন্সিলিং নিতে পারছেন। আমাদের কাউন্সিলিং কিন্তু ফুল ফ্রি।